দেশে কাজ না থাকায় বেকার যুবকরা কাজের খোঁজে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। জেলার যুবকরা এখন যেন পরিযায়ী শ্রমিক। মালদা টাউন স্টেশনে গেলেই প্রতিনিয়ত দেখা যায় যুবকরা কর্মসংস্থানের টানে কেউ দিল্লি, কেউ বেঙ্গালুরু সহ বিভিন্ন ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে। তাদের কথায় দেশে এখন কাজ নেই, আর যাও বা আছে তাতে অর্থ কম, আর সেই অর্থেই সংসার চালাতে অনেক হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই অধিক অর্থ উপার্জনের জন্য তারা ভিন রাজ্যে যাচ্ছে। মালদার বামনগোলা ব্লকের পাকুয়া এলাকার এক যুবক পরিতোষ মণ্ডল দীর্ঘ 2 বছর ধরে বেঙ্গালুরুতে 5-স্টার হোটেলে কাজ করে। তার কথাই, পড়াশোনা করে কোনো লাভ হচ্ছে না, মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাকরির অভাব, তাই সংসার চালাতে পরিযায়ী শ্রমিকের মতো ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। কাজ পাওয়া যাচ্ছে কিন্তু ওই কাজ হবে না। বাইরে আছি তোমার 2 বছর হচ্ছে, পড়াশোনা এইচএস অবধি করেছি। বাইরে তোমার খাওয়া দাওয়া আমাদের হোটেলেরই মালিক দেয় আমাদের, আর সেই দিয়েও যা থাকে ভালো থাকে। বাড়িতে পাঠানো যায়? হ্যাঁ, বাড়িতে। সরকার কাজকর্ম দিচ্ছে কিন্তু আমাদের মনে হয় না, আমরা পাই। এই বিষয়ে জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, 11 বছর ধরে পশ্চিমবঙ্গে একটা কলকারখানা সৃষ্টি হয়নি। মালদা জেলায় চলছে তৃণমূলে মারামারি দ্বন্দ্ব, সেই কারণে মালদা আরো পিছিয়ে পড়েছে। 34 বছর ধরে বামফ্রন্ট সরকার এই রাজ্যে রাজত্ব করেছে। প্রায় 50-60 লক্ষ বেকার সৃষ্টি করে চলে গেছে, 57,000 কলকারখানা ধ্বংস করে চলে গেছে। তারপরে 11 বছর আগে তৃণমূল কংগ্রেস এসেছে, তাদের একটাই ছিল যে এখানে সমস্ত বেকাররা চাকরি পাবে। বেকাররা তো চাকরি পায়নি, আরও বেকার হয়ে গেছে। শুধু মালদা জেলার ক্ষেত্রেই বলতে পারি প্রায় 4 লক্ষ, 4.5 লক্ষ মানুষ বাইরে যাচ্ছে কাজ করতে, তার মধ্যে মাস্টার ডিগ্রি হোল্ডার, গ্র্যাজুয়েট সমস্ত ছেলেরা আছে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। এর পরেও মমতা দিদি বলছেন গর্ব করে যে আমরা শিল্প কলকারখানা সৃষ্টি করব। 11 বছর ধরে এই কথা বলছেন। মা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাও কলকারখানা সৃষ্টি হয়নি। মালদা জেলায় যা চলছে তৃণমূলে মারামারি দ্বন্দ্ব, আর সেই কারণে মালদা আরও পিছিয়ে পড়ছে, আরও মানে ভবিষ্যৎ খুবই খারাপ। আমাদের ছেলেমেয়েরা যে এদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। মালদার মানুষ হতাশাগ্রস্ত। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন INTTUC মালদা শাখার সভাপতি শুভদীপ সান্যাল জানান, আমাদের সবথেকে প্রধান কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বিগত দিনেও এবং বর্তমানে তো সবথেকে বেশি তারা বরাবরই রাজ্যগুলোর প্রতি, রাজ্য সরকারগুলির প্রতি তারা বঞ্চিত করেছে। আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গকে তারা পঙ্গু করে দেওয়ার কেন্দ্রীয় সরকার একটা ঘৃণ্য চক্রান্ত করছে, এবং যার ফলে এইখানটাতে কর্মসংস্থানের যে বিষয়গুলো, যেখানে কেন্দ্রীয় সরকারের একটা সুযোগ আছে, আজকে রেল শিল্প থেকে শুরু করে সেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ ছিল, সেখানে আমরা দেখেছি যে আজকে আউটসোর্সিংয়ের মধ্যে দিয়ে, এই শিল্পকে বিক্রি করে দেওয়ার মধ্যে দিয়ে আজকে সেই শিল্পের সঙ্গে যারা জড়িত ছিল, এই যে হকার বন্ধু, ওখানে আমরা মালদা টাউন স্টেশনে দেখেছি বঞ্চনা তো আছেই, এদের জন্যই তো আজকে এটা আরও বেশি করে বাড়ছে। তো এর বিরুদ্ধেই আমাদেরকে আগামী দিনে পথে নামতে হবে, মানুষকে বুঝাতে হবে। আমরা এই বিষয়ে আমরা ডেটাবেস এবং সংগঠনের অভ্যন্তরে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যখন আমরা অঞ্চলে সভা করব, ব্লক যখন আমরা দলকে নামাবো, যখন আমাদের ডেটাবেসগুলো তৈরি হবে, ডেটাবেস তৈরি হয়ে যাওয়ার পরে আমরা শ্রমিক টু শ্রমিক কথা বলে তাদেরকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিমগুলো আছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি
বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।